কাস্টমার যদি চায় যে একটু বড় পরিসরে ব্যবসা করবে, সেক্ষেত্রে আমাদের দুইটা সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। একটা হচ্ছে আমাদের বাই ইয়ার সার্ভিস রয়েছে, এবং হচ্ছে আর একটা বাই সি। আমরা কাস্টমারের যে কোনো পরিমাণে হোক না কেন ওয়েট, আমরা সেটা সাপোর্ট দিতে পারি। আমরা তো হচ্ছে শুধু এক্সপোর্ট এবং ইম্পোর্ট করে থাকি এবং সোর্সিং করে থাকি, আমরা তো হচ্ছে পণ্য কোনো সেল করি না। আমাদের সাথে যখন কাজ করবে সে কিন্তু এই জিনিসটা বলতে পারবে যে আমি নিজে ইম্পোর্ট করতেছি, পণ্যগুলো ইম্পোর্ট করতেছি বাংলাদেশে এবং হচ্ছে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতেছি। তাছাড়া শুধু যে ঢাকার লোকেরাই যে এটা পারচেস করতে পারে এরকম না, ঢাকার যে কোনো জায়গা থেকে চাইলে আমাদের বাই অনলাইনে আমাদের মাধ্যমে তারা পণ্যগুলো বা এই সার্ভিসটা নিতে পারে। আপনি চান নিজে একজন উদ্যোক্তা হবেন এবং নিজে একটা ব্র্যান্ড ক্রিয়েট করবেন এবং নিজে একজন ইম্পোর্টার এবং এক্সপোর্টার হবেন, সেটা একমাত্র জেপি এক্সপ্রেসের সাথে থাকলেই হবে। বিজনেস বিডি, ইওর বিজনেস পার্টনার। দর্শক, দেশের বাজারের পাশাপাশি আপনি যদি ব্যবসার জন্য বিদেশ থেকে পণ্য সংগ্রহ করতে পারেন তাহলে আপনার লাভের পরিমাণ হবে আরও বেশি। একই সঙ্গে দেশের বাজারেও আপনি এসব পণ্য হোলসেলে বিক্রি করতে পারবেন। আর তাই বিজনেস বিডি আজ আপনাদের আমদানি ব্যবসা সম্পর্কে ধারণা দেবে। ইম্পোর্ট বিজনেস খানিকটা জটিল হলেও বর্তমানে বেশ কিছু মধ্যস্থতাকারী এই ব্যবসাটি সবার জন্য সহজ করে দিয়েছে, এমনই একটি প্রতিষ্ঠান জেপি এক্সপ্রেস। চলুন বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ পারভেজ, জেপি এক্সপ্রেসের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিওতে আসছি যে আমি আমার কোম্পানির বিষয়ে কিছু আলোচনা করব। জেপি এক্সপ্রেস একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস। তারা দীর্ঘ 7 বছর ধরে এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত এবং খুব সুনামের সাথে তারা হচ্ছে বিজনেস করতেছে। তো এই বিজনেস করতে গিয়ে আমরা দেখলাম যে আসলে অনেক নতুন নতুন উদ্যোক্তা আছেন যারা হতে চায় বা এখন অনেকে চাকরির জবলেস, তারা চায় যে নতুন প্রোডাক্ট বা কিনে অথবা ব্যবসা করতে চায়, তাদের জন্য আজকে আমি একটা ইন্টারভিউ দিচ্ছি বা আপনি এই তথ্যগুলো দিচ্ছি। আচ্ছা পারভেজ ভাই, মানে হচ্ছে আপনি বিদেশ থেকে পণ্য কিনে দিচ্ছেন নতুন উদ্যোক্তা, মানে যারা ইম্পোর্ট করতে চাচ্ছে তাদেরকে আপনারা ইম্পোর্টটা করে দিচ্ছেন, পণ্যটা কিনে দিচ্ছেন তার চয়েস মতো? জি, আমরা হচ্ছে যারা চায় দেশের বাইরে থেকে পণ্য, বিশেষ করে হচ্ছে চায়না থেকে। আপনি জানেন চায়না একটা হচ্ছে বিশাল একটা বাজার এবং হচ্ছে এখানে পণ্যের মান খুবই ভালো এবং হচ্ছে পণ্যের মান হিসেবে এবং টাকার পরিমাণটা অনেক কম। এই টাকার পরিমাণটা অনেক কম হওয়ার কারণে এই চায়নার যে পুরো অল ওভার যে পণ্য সব দেশে চাহিদা রয়েছে, সেম ভাবে হচ্ছে বাংলাদেশেও এর চাহিদা রয়েছে। তো কেউ যদি চায় যে চায়না থেকে পণ্যগুলো আপনি কিনতে চায়, কারণ দেখা যায় মানুষের সবার তো সামর্থ্য এক থাকে না, হয়তো সামান্য কিছু তার অর্থ যোগান আছে, এই যোগান থাকলে সেই অর্থ দিয়েও সে চাইলে হচ্ছে আমাদের মাধ্যমে পণ্যগুলো বাংলাদেশে এনে বিজনেস করতে পারবে। খুব ইজি প্রসেস, আমরা এই ক্ষেত্রে সর্বোচ্চ তাতে সহযোগিতা করব। প্রথমে তার যে কাজটা হবে, প্রথমে তার পণ্যটা সিলেকশন করতে হবে, সে আসলে যে এরিয়াতে থাকে অথবা যে এরিয়াতে তিনি ব্যবসা করতে চান সেটা আপনাকে আগে তাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি চশমা নিয়ে ব্যবসা করব অথবা হচ্ছে আমি ঘড়ি নিয়ে ব্যবসা করব, অথবা ধরেন আমি এখন যখন বিদ্যুৎ নাই, রিচার্জেবল যে ফ্যান আছে অথবা হচ্ছে রিচার্জেবল হচ্ছে লাইট আছে, এটা নিয়ে ব্যবসা করবো কিনা, এটা তো প্রথমে তাকে হচ্ছে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর হলে আমাকে সেই ছবিটা দিবে কোন টাইপের প্রোডাক্টটা তার চায়, সেটা দিলে আমরা সেটা সোর্স করে তার পণ্যের কস্টিং বের করে দিব এবং হচ্ছে কত টাকা পড়বে হচ্ছে চায়না থেকে বাংলাদেশে আসার পর্যন্ত টোটাল ডিটেলসটা আমরা দিয়ে দিব। কারণ চায়নাতে হচ্ছে আমাদের নিজস্ব ওয়ার হাউস এর কারণে আমরা নিজস্ব এলসি করতেছি, এটার কারণে আমাদের যে শিপিং কস্ট অনেক কম থাকবে আদার্স থেকে। আচ্ছা, মানে মূল বিষয়টা দাঁড়িয়ে সে প্রথমে চয়েস করবে, পণ্যটা চয়েস করার পর্যন্তই তার কাজ, তারপর যে বাকি যে প্রসেসগুলো সেটা আপনি নিজেই করে দিবেন। জি, বাকি যে প্রথমে তার যেটা কাজ করতে হবে তার পণ্যটা চয়েস করতে হবে, পণ্য চয়েস করে যে কতগুলো কোয়ান্টিটি লাগবে এটা শুধু আমাদেরকে দিয়ে দিলে, এবং যদি কোনো কালার থাকে, যদি এই পণ্যটা কোনো কালার থাকে যে ব্লু কালার বা এটা কালার, যে কটা কালার থাকে যে আমার এই কটা এই কালারটা লাগবে 10 পিস, এই কালারটা 50 পিস, এই কালারটা লাগবে 1 পিস, এটা আমাদেরকে যখন বলে দিবে আমরা তখন সেই পণ্যটার সোর্স করবো। যেহেতু আমাদের একটা টিম আছে চায়নাতে যে চাইনিজ আমাদের কাজ করতেছে, তাদের কাজ হচ্ছে পণ্য সোর্সিং করে দেওয়া, এই পণ্যটা আমরা সোর্স করে এনে সেটার কস্টিংটা বলে দিব যে এই পণ্যটা চায়না থেকে আনতে হলে এত টাকা পড়বে এ টু জেড আপনার হাত পর্যন্ত, সেটা আমাদেরকে যখন আমরা তাদেরকে বলবো সে যখন এগ্রি হবে আমাদের অফিসে আসবে, যদি এখানে কোনো পেমেন্ট ইস্যু থাকে সে পেমেন্ট আমাদেরকে হচ্ছে হ্যান্ড ওভার করবে, আমরা সেই টাকা রিসিভ করার পর আমরা পণ্যটা তাকে এনে তার হাতে বুঝিয়ে দিব।
আচ্ছা, এক্ষেত্রে পারভেজ ভাই, তার আমাদের যদি একটু উদাহরণ দিয়ে বুঝাইতেন, ধরেন আমাদের নতুন একেবারে উদ্যোক্তা আছে, সেই ব্যবসাটা শুরু করতে যাচ্ছে, সে একটা স্যাম্পল ধরেন সাপোজ একটা মোবাইলের একটা অ্যাক্সেসরি সে আনতে চাইলো, সে কিভাবে আনবে, কত টাকা খরচ হইতে পারে, কত টাকা লাভ হইতে পারে, ছোট্ট যে কোনো একটা উদাহরণ দিয়ে আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর একটা কোশ্চেন করেছেন। ধরে নিলাম যে একটা ব্যক্তি, তার হচ্ছে একটা এয়ারপোর্ট ভাল লাগলো, সেটা চায়নার আলিবাবা অথবা আলি এক্স অথবা তাওবা অথবা 188 এই সাইট গুলোতে তার ভাল লাগলো, সে প্রথমে যে কাজটা হবে তার ওই পণ্যের ছবিটা আমাদেরকে দিতে হবে। কারণ দেখুন তার কি ধরনের, কোন স্টাইলের, কোন কালারের পণ্যটা ভাল লাগছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, শুধু তিনি বলতেন। প্রথমে যে কাজটা হবে তার, সেটা হচ্ছে যে এয়ারপোর্টটা তিনি সিলেকশন করেছেন সেটার ছবিটা আমাকে দিতে হবে। আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, অথবা আমাদের পেজ আছে ফেসবুক পেজ, ফেসবুক পেজের যে মেসেঞ্জার সে যে নক করে যে আমাদের ডিসক্রিপশনে দেওয়ার পরে আমরা এটাকে ফাইন্ড আউট করব যে এই পণ্যটা হচ্ছে চায়নার কোন এরিয়াতে পাওয়া যায় অথবা কোন সাইডে পাওয়া যাবে, কার কাছে আছে। সেটা পাওয়ার পর আমরা সেটা কস্টিং বের করবো, এটার অ্যাকচুয়ালি কত টাকা পড়তে পারে, এক পিসের জন্য কত টাকা তার কেনা পড়ে। এরপরে এটার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো আছে, লোকাল কুরিয়ার চার্জ এবং হচ্ছে আপনি শিপিং চার্জ, সেটা অ্যাড করে তখন আমরা বলবো যে এই পণ্যটা তার এক পিস পণ্য বাংলাদেশে আনতে তার এত টাকা পড়বে। অর্থাৎ সে চাইলে এখন এক পিস কেন, যেটা মন চায় সেটা সে আনতে পারবে আমাদের মাধ্যমে, কোনো সমস্যা না, সর্বক্ষেত্রে তাকে সার্ভিসটা আমরা প্রোভাইড করে থাকবো। আচ্ছা পারভেজ ভাই, আমাদের যারা দর্শক আছেন তারা ম্যাক্সিমামই কিন্তু এই ভিডিওগুলো দেখে আসতেছে যে একজন হোলসেলার বলতেছে সেই সরাসরি ইম্পোর্ট করতেছে চায়না থেকে, হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু আমরা দেখতেছি যে আপনার মাধ্যমে ছোট্ট একজন উদ্যোক্তাও সে নিজেই কিন্তু ইম্পোর্টার হয়ে যেতে পারতেছে অল্প খরচের মধ্যে, বিষয়টা একটু ভাই আমাদের বলুন। থ্যাংক ইউ ভাইয়া, সুন্দর একটা কোশ্চেন করেছেন। বর্তমানে প্রেক্ষাপটে দেখা যায় আমাদের বিভিন্ন এরিয়াতে যখন হোলসেল যারা সেল করে তারা কিন্তু নিজেরা ইম্পোর্টার, তো ইম্পোর্টার হওয়ার পরে তারা বলে যে তাদের কাছ থেকে মাল নেওয়ার জন্য, আনার পর তারা হচ্ছে হোলসেলার থেকে নিয়ে আসে তারা হচ্ছে খুচরা ব্যবসায়ী হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু নামে যে টাইটেল যে আমি নিজে ইম্পোর্টার এই জিনিসটা কিন্তু তারা কিন্তু বলতে পারে না। কিন্তু আমাদের সাথে যখন কাজ করবে সে কিন্তু এই জিনিসটা বলতে পারবে যে আমি নিজে ইম্পোর্ট করতেছি, অর্থাৎ এই পণ্যটা বাজারের চাহিদা এস্টাবলিশ করা এবং হচ্ছে বাজারের চাহিদা হিসেবে এটাকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়া সেটা আমি করতেছি। মানে একজন কাস্টমার সে চাইলে নিজে ইম্পোর্টার হচ্ছে, যদিও তার কোনো ধরনের ডকুমেন্টস নাই, কারণ জানি আমরা ইম্পোর্টার হওয়ার জন্য কিছু ডকুমেন্টেশন দরকার হয়, এলসি করতে হয়, টিএস পেপার দরকার, সেই জিনিসটা নাই, তারপরও কিন্তু সে কিন্তু সে গর্বের সহিত বলতে পারবে যে এই পণ্যটা বাজারে আমি নিয়ে আসি এবং এরা সম্পূর্ণ অ্যাকাউন্টেবিলিটি এবং সম্পূর্ণ মার্কেটের যে প্রফিট বলেন বা মার্কেট ব্যবস্থা বলেন সবকিছু সে করতে পারবে। এই মিডিয়ার কাজটা করে দিচ্ছেন, যত আমরা ব্যাক হ্যান্ডে কাজ করবো, মানে যত ব্যাক হ্যান্ডে কাজ করবো সব ঝামেলাটা আপনারা সামলাই দিবেন, সে ইম্পোর্টার হচ্ছে, সে নামে শুধু ইম্পোর্টার থাকতেছে এবং সে আরো কাস্টমার কাছে খুব দ্রুত ভাবে রিচ করতে পারতেছে। যখন একটা ইম্পোর্টার একটা হোলসেলার দেখেন কত দ্রুত ভাবে মানুষগুলাকে গ্র্যাব করতেছে, সে যখনই বারবার, কিন্তু তারাও কিন্তু ইম্পোর্টার না, যারা হোলসেলার তারা অ্যাকচুয়ালি কিন্তু তারা ইম্পোর্টার না, কারণ তারা কিন্তু এলসি করতেছে না, তারা কি করতেছে আমাদের মতন কোন কোম্পানির কাছে থেকে তারা পণ্যগুলো কিনে আমাদের ওয়ার হাউসে পাঠাচ্ছে, আমরা কিন্তু পণ্যগুলো এনে দিচ্ছি, কিন্তু তারপর তারা কি বলতেছে যে আমরা ইম্পোর্টার, একমাত্র মার্কেটে আমরাই হচ্ছে পণ্যগুলো সিলেকশন করেছি, আমরা নিয়ে আসছি। আসলে কিন্তু মূলত যদি আমরা কাগজ কলম যদি জাস্টিফাই করতে যাই, কিন্তু তারা কিন্তু মূলত ইম্পোর্টার না, ইম্পোর্টার হয় আমরাই একমাত্র, তারা আমাদের সাথে পণ্য কিনে নিচ্ছে। আচ্ছা, যুক্তি হিসেবে। আচ্ছা পারভেজ ভাই, এখন যে নতুন শুরু করতে যাচ্ছে সে তো নরমালি ইম্পোর্ট করতে গেলে অনেক টাকা খরচ হইতো, এখন আপনাদের মাধ্যমে যখন আপনারা কাজটা করে দিচ্ছেন তাকে, সেক্ষেত্রে মিনিমাম কত টাকা পুঁজি নিয়ে একটা আইটেম দুইটা আইটেম পাঁচটা আইটেম নিয়ে সে ব্যবসা শুরু করতে পারে? আমি বলতে চাচ্ছি কত টাকা পুঁজি হইলে সে ব্যবসাটা শুরু করবে? আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর একটা কোশ্চেন করেছেন। দেখেন সামনে শীতকাল আসতেছে, এই শীতে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে আপনি চায়নার যে শু, এটা কিন্তু প্রচুর ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড থাকবে। এছাড়া হচ্ছে চায়নার যে হুডি, এটা প্রচুর ডিমান্ড আছে, চায়নার যে প্যান্ট জ্যাকেটের কথা জ্যাকেট এই টাইপের কিন্তু প্রচুর ডিমান্ড আছে। এখন দেখতে হবে এই কাস্টমার যিনি ব্যবসা করবে সে কোন এরিয়াতে ব্যবসা করে এবং তার বিজনেস মডেলটা কি, এবং যেহেতু নতুন প্রোডাক্ট, নিজে একজন ইম্পোর্টার, সেক্ষেত্রে কিন্তু নতুন প্রোডাক্টের মানুষের কাছে অনেক ডিমান্ড থাকে। একটা কাস্টমার যদি চায় সে প্রথম 50,000 থেকে 20,000 টাকার ভিতরে যদি সে চায় ব্যবসা শুরু করতে পারবে, তারপর তার চাহিদা বা পণ্যটা যেটা সিলেকশন করেছে বাজারে নিয়ে আসলো, আনার পর হচ্ছে সে তার হচ্ছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে যে মার্কেটিং করে মানুষের সাথে দেখালো যে এটার চাহিদা কি, যদি চাহিদা ভালো থাকে সে পরবর্তী তার চাহিদা হিসেবে পণ্যগুলো নিয়ে আসবে, কিন্তু সে চাইলে 20,000 টাকা দিয়েও চাইলে ব্যবসা শুরু করতে পারে, এই সুযোগটা কিন্তু তার আছে, এর জন্য কোনো ধরনের ডকুমেন্টেশন লাগবে না। আচ্ছা পারভেজ, আপনি বলতেছিলেন যে মানে 20,000 টাকা নিয়েই
শুরুটা সে করতে পারবে, আপনার কাছে 20,000 টাকা নিয়ে সে ইম্পোর্টারের যে কাজ মানে অ্যাক্টিভিটি সে সেটা করতে পারবে। এক্ষেত্রে টাকা পয়সার লেনদেনটা কিভাবে করবে অথবা টাকা পয়সাটা সে কিভাবে পেমেন্ট করবে, কারণ এটা সম্পূর্ণই কিন্তু নতুন আমাদের দেশে অনেকের কাছেই যারা ব্যবসা শুরু করতে যাচ্ছে, একটু আমাদের খোলামেলা করে বলুন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর একটা কোশ্চেন করেছেন। টাকার লেনদেনটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট, এখানে স্বচ্ছ যদি না থাকা যায় তাহলে হচ্ছে আপনি টিকে থাকা যাবে না। আপনি বাজারে আপনি হয়তো খুঁজতে গেলে এরকম অনেক পাবেন, কারণ সবাই কিন্তু স্যাটিসফাই হয় না, টাকা লেনদেন যখন করে তখন স্যাটিসফাই হয় না। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা আমরা করতেছি, দেখুন আমরা প্রোডাক্টটা শুধু সোর্সিং করার জন্য যে কস্টিংটা হচ্ছে সেই কস্টিং এরটাই আমরা শুধু কাস্টমারের সাথে প্রথমে নিব, অ্যাডভান্স নিব, অর্থাৎ আমরা 20,000 টাকার মধ্যে ধরেন তার পণ্যগুলো সিলেকশন করলো, তার টার্গেট হচ্ছে বেস ফ্রম হচ্ছে 20,000 টাকা, সে 20,000 টাকা এ টু জেড অর্থাৎ পণ্য সোর্সিং করা থেকে শুরু করে শিপিং কস্ট সবকিছু মিলে তার টার্গেট হচ্ছে 20,000 টাকা। এখন আমরা যে পণ্যটা সিলেকশন করলাম তার যে টার্গেট প্রাইস বা টার্গেট যে প্রোডাক্ট প্রাইস, আমরা যে টাকাটা সেটা হতে পারে 10,000 হতে পারে, 5,000 হতে পারে, হতে পারে 15,000, আমরা ওই 15,000 টাকাটাই তার কাছ থেকে নিব। আমরা দর্শকদের জন্য আর একটু সহজ করি, একটা প্রোডাক্টের উদাহরণ আমরা দেই। সাপোজ একটা জ্যাকেট সে কিনলো, 10টা জ্যাকেট সে 10,000 টাকায় কিনলো, এরকম একটা উদাহরণ দিয়ে আমরা একটু যদি বুঝাই। আচ্ছা থ্যাংক ইউ আপনাকে। যে ধরেন আপনি একটা, আমরা ধরলাম আমরা হচ্ছে ব্যাগ ধরলাম, ব্যাগ যেটা হচ্ছে আমরা মেয়েরা পার্স ব্যাগ, এই ব্যাগটা আমরা ধরলাম সাইড ব্যাগ গুলো, একটা ব্যাগের ভ্যালু হচ্ছে আপনি $60, একটা ভ্যালু যদি $60 হয়ে থাকে, সে 10টা যদি ব্যাগ নিয়ে থাকে তাহলে হচ্ছে তার হতে $70, এই $70 আমাদের এখন বর্তমান যে কারেন্সি যে কনভার্ট করলে আমরা ধর্ম ধরিলাম এখানে 8,000 থেকে 8,000 টাকার মতন আসবে, এই 8,000 টাকাই শুধু আমরা নিব। কিন্তু এই পণ্যটা শুধু সাপ্লাইকে দেওয়ার জন্য, অর্থাৎ যে এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করেছে শুধু এই টাকাটা তাকে দেওয়ার জন্য আমরা কিন্তু এই টাকাটা নিব, এবং আমরা যে তাকে সাপ্লাইকে টাকা পাঠিয়েছি আমরা কিন্তু সেটার একটা স্লিপ তাকে দিয়ে দিব, যে আমরা দেখো তোমার যে 8,000 টাকা কস্টিং হয়েছে এই 8,000 টাকা আমরা একটা স্লিপ আমরা তাকে দিয়ে দিব। পরবর্তী স্টেপে থাকবে আমাদের শিপিং কস্ট, সেটা হচ্ছে মালটা যখন সে হাতে বুঝে পাবে, বুঝে পাওয়ার পর আমাকে শিপিং কস্ট যেটা আসবে, যে ক্যারিয়ার খরচ আমরা যেটা চায়না থেকে আমাদের ঢাকা পর্যন্ত আসতে বা অথবা তার বাসা পর্যন্ত আসতে যে খরচটা, সে পরবর্তীতে টাকাটা দিয়ে দিবে, অর্থাৎ তাকে পরিপূর্ণ টাকা দিতে হবে না। প্রথমে হচ্ছে সে যে প্রোডাক্টটা কিনতেছে প্রোডাক্টের যে কস্টটা স্লিপ সহ আপনাকে সেই টাকাটা পেমেন্ট করতে হবে। আমরা তো হচ্ছে শুধু এক্সপোর্ট এবং ইম্পোর্ট করে থাকি এবং সোর্সিং করে থাকি, আমরা তো হচ্ছে পণ্য কোনো সেল করি না, আমরা কাস্টমারের চাহিদা হিসাব করে আমরা পণ্যগুলো বাজার থেকে খুঁজে বের করে দিই। আচ্ছা পারভেজ ভাই, অনেক ধরনের পণ্য হইতে পাওয়া যায় কিন্তু নতুন উদ্যোক্তাদের তো অনেক সময় আইডিয়া থাকে না যে সে আসলে কি নিয়ে শুরু করলে সে লাভবান হবে, অথবা চায়নাতে কোন জিনিসটার এখন দামটা কম, অথবা কি নিয়ে সে শুরুটা করবে, এই বিষয়ে আপনি একটু আপনার ডিটেলস বলবেন, আর হচ্ছে সে কোন কোন মোডে সে ব্যবসাটা করতে চায়। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন একটা কাস্টমার শুরু থেকে চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারে। নাম্বার 1, তার যদি 1 কেজি পণ্য হয় ওয়েট, সেটা আমাদের সাথে কাজ করতে, আমরা সেটা 1 কেজি পণ্য আমরা রিসিভ করে থাকি। কারো যদি 20 কেজি পণ্য হয় সেই পণ্যটা আমরা রিসিভ করে থাকি। আমরা যে পে এক্সপ্রেস, আমাদের যেহেতু নিজস্ব ওয়্যার হাউস আছে, নিজস্ব হচ্ছে ম্যান পাওয়ার আমাদের বুয়ান জুতে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা কাস্টমারের যে কোনো পরিমাণে হোক না কেন ওয়েট আমরা সেটা সাপোর্ট দিতে পারি, সে এতটুকু অ্যাবিলিটি আমাদের আছে। অর্থাৎ কাস্টমার যদি চায় যে একটু বড় পরিসরে ব্যবসা করবে, সেক্ষেত্রে আমাদের দুইটা সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি, একটা হচ্ছে আমাদের বাই ইয়ার সার্ভিস রয়েছে এবং হচ্ছে আর একটা বাই সি, অর্থাৎ কাস্টমারের গোড যদি 200 থেকে 300 কেজি উপরে হয় সেক্ষেত্রে আমাদের যে বাই সি এর সার্ভিসটা আছে এই সার্ভিসটা তারা পাবে, কারণ বাই সি তে আমরা যদি করতে পারি বা করে দিই তাদেরকে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের কস্টিং অনেক কমে যাবে। আমরা জানি যে বাই ইয়ারের খরচটা অনেক বেশি হয়, যে আমরা ধরিলাম যে আমরা যে উদাহরণ দিয়েছিলাম যে জ্যাকেটের ব্যাপারটা যে বা অথবা ব্যাগের ব্যাপারটা যে উদাহরণ দিয়েছিলাম, 1 কেজি ব্যাগে ব্যাগ চানা থেকে আনতে দেখা যাবে খরচ হবে হচ্ছে 620 থেকে 650 টাকা, কিন্তু এটা যদি আমি সিতে করতে পারি যখন আমার কোয়ান্টিটি হচ্ছে 300 কেজি হয়ে যাবে, 400 কেজি হয়ে যাবে, 500 কেজি, তখন এটা কস্টিং কিন্তু চলে আসবে মাত্র 200 থেকে 250 টাকা। আপনি দেখেন প্রায় 50% কিন্তু নাই, যখন 50% আপনি কস্টিংটা আমার শিপিং থেকে বের হয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি আরো বেশি প্রফিটেবল করতে পারবেন এবং মার্কেটটাকে বেশি দূরত্ব বজাতে পারবেন। আজকে আপনি দেখেন যারা হোলসেল বিজনেস করতেছে, বিশেষ করে হচ্ছে আপনি ধরেন নবাবপুর, ধরেন চক বাজার, তারা কিন্তু তাদের প্রোডাক্টের কস্টিংটা এত কম কেন, কারণ তারা 4-5 জন মিলে অনেক বড় কোয়ান্টিটি করে, কারণ
দশটা আইটেম করলো, কেউ চিন্তা করলো যে আমি হচ্ছে দুই এক টন হচ্ছে আমার চকলেট করবো, কেউ বললো যে আমি এক টন জুয়েলারি করবো, কেউ বললো আমি এক টন হচ্ছে লেডিস ব্যাগ করবো, কেউ বললো আমি এক টন হচ্ছে আমি জ্যাকেট করব। এই পাঁচজন মিলে যখন একটা কন্টেনার করতেছে তখন কন্টেনারে তাদের কস্টিংটা অনেক কমে পড়ে যাচ্ছে। কারণ আপনি যখন এয়ারে নেবেন তখন এয়ারে যে কস্টিং করে, কারণ প্রোডাক্ট সোর্সিং সবার একই রেট। আপনি যদি এখানে কিছু ক্যাটাগরি আছে দেখা যায়, আপনি চায়নার যে প্ল্যাটফর্ম গুলো আছে এখানে যদি আপনি 100 পিস নেন সেখানে আপনি দেখবেন 100 টাকা যদি দাম হয়ে থাকে, যদি এটা 500 পিস নেন আপনি দাম অলমোস্ট ওইখান থেকে হচ্ছে 100 টাকা বা 20 টাকা 30 টাকা কমে যাবে। অর্থাৎ প্রোডাক্ট কিনতে আপনি কম পাচ্ছেন এবং হচ্ছে শিপিং ও কম পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন এবং হচ্ছে এটাকে আরো বড় করতে পারবেন। এর জন্য হচ্ছে ওনারা হোলসেল বলতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ওনারা কিন্তু ইম্পোর্ট করে না, ওনারাও কিন্তু আপনাদের মতনই, কিন্তু ছোট থেকে তারা আজকে এখানে আসছে। তো এরা কিন্তু আজকে ইম্পোর্টার হয়ে গেছে। তো এই হিসেবে আপনি চাইলে আপনি নিজেরাও আজকে নিজেদের একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন মার্কেটে। তো মার্কেটে ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য যে যে ধরনের সাপোর্ট লাগে আপনাদের হচ্ছে শিপিং, প্রোডাক্ট সোর্সিং, পেমেন্ট সিস্টেম, এছাড়া হচ্ছে আপনাকে ভালো পরামর্শ দেওয়া, অর্থাৎ ভালো বিজনেসে কিভাবে ডেভেলপ করা যাবে, এই সকল কাজগুলো জেপি এক্সপ্রেস আপনাকে 100% আপনাকে সাপোর্ট দিতে পারবে। অর্থাৎ কোনোভাবে আপনি বুঝতেই পারবেন না যে আপনি আসলে কিভাবে ডে বাই ডে আপনি নিজেকে ডেভেলপ করতেছেন। যদি জেপি এক্সপ্রেসের টাচে আপনারা থাকেন যে ওনারা যেভাবে পরামর্শগুলো দিবে, আমরা জেপি এক্সপ্রেস যেভাবে আপনাদের গাইডলাইনগুলো, আপনারা যদি এই গাইডলাইনগুলো অনুসারে যদি আপনারা কাজ করেন তাহলে আপনি পণ্যগুলো ইয়ে পাবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে বলে দিচ্ছি, যদি আমাদের আরেকটা সার্ভিস আছে যদি পণ্যগুলো কোনো কারণে রিপ্লেসিংও হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও আপনি কিন্তু ঢাকা থেকে চায়নাতে পাঠাতে পারবেন। অর্থাৎ আমরা পণ্যগুলো ইম্পোর্ট করতেছি বাংলাদেশে এবং হচ্ছে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতেছি। তাছাড়া শুধু যে ঢাকার লোকেরাই যে এটা পারচেস করতে পারে এরকম না, ঢাকার যে কোনো জায়গা থেকে চাইলে আমাদের বাই অনলাইনে আমাদের মাধ্যমে তারা পণ্যগুলো বা এই সার্ভিসটা নিতে পারে। আচ্ছা ভাই, আপনি তো শুধু চায়নার কথা বলতেছেন, চায়না বাদে অন্য কোনো দেশ থেকে যদি কি ইম্পোর্ট করতে? হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি ধন্যবাদ। আমরা চায়না ছাড়া আমাদের নিজস্ব ওয়্যার হাউস আছে, ইন্ডিয়াতে আমাদের নিজস্ব ওয়্যার হাউস আছে, আমাদের থাইল্যান্ডে নিজস্ব ওয়্যার হাউস আছে, মালয়েশিয়াতে নিজস্ব ওয়্যার হাউস, ইউকেতে আমাদের নিজস্ব ওয়্যার হাউস এবং হচ্ছে আমেরিকাতে আমাদের নিজস্ব ওয়্যার হাউস, এছাড়া হচ্ছে সাউথ আফ্রিকাতে আমাদের নিজস্ব ওয়্যার হাউস আছে। অর্থাৎ এই যে কয়টা কান্ট্রি বলেছে এই সকল কান্ট্রি থেকে আপনারা পণ্যগুলো আমাদের মাধ্যমে নিতে পারবেন। আপনারা যদি চান এই কান্ট্রিগুলো বাদে অন্য কোনো কান্ট্রি থেকে নিয়ে আসতে চান, আমরা সেক্ষেত্রেও আপনাদেরকে সার্ভিস দিতে পারবো। আমরা পৃথিবীর 197টা কান্ট্রি থেকে পণ্য ইম্পোর্ট করতে পারি। অর্থাৎ আপনি যদি বলেন আমি নেদারল্যান্ড থেকে আমার পণ্য নিতে হবে, আপনি সাউথ আফ্রিকা, আপনি যদি বলেন যে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম অথবা গাম্বিয়া অথবা হচ্ছে উরুগুয়ে, আপনি পৃথিবীর অথবা ভুটান, নেপাল, তাইওয়ান, আপনি যেখান থেকে বলেন না কেন, আপনি যদি অন্য জায়গার থেকেও বলেন যে আপনি পণ্যগুলো আমাদেরকে ক্যারিং করে নিয়ে আসতে পারবে, আমরা সেই ক্যারিংটাও আমরা করে নিতে পারবো। তবে অর্থাৎ আপনি আমাদের মাধ্যমে এক সাতার ভিতরে আপনি সব কিছু পাচ্ছেন, আপনাকে অন্য কোথাও যেতে হবে না। আপনার চাহিদা হিসেবে আপনি যা যা ইনফরমেশনগুলো দরকার বা যা যা ধর সার্ভিস আপনি পেতে চান সবগুলো হচ্ছে জেপিএক্সপ্রেস আপনাকে 100% প্রোভাইড করতে পারবে। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য একদম সহজ একটা মাধ্যম, সেটা হচ্ছে আপনি আমাদের যে এরিয়াটা পড়েছে এটা হচ্ছে মহাখালী ডিওএইচএস, এটা হচ্ছে একদম মহাখালী কেন্দ্রেই পড়েছে। আপনি যদি উত্তরা থেকে আসেন খুব সুন্দরভাবে আপনাকে হচ্ছে রেলগেটে নামতে হবে, এবং যদি আপনি চান আপনি মতিঝিল থেকে আসবেন সেটাও আসতে পারেন, বাড্ডা হলেও আসতে পারবেন এবং হচ্ছে মিরপুর এরিয়া থেকেও আপনি আসতে পারবেন। তো এখানে আসলে আমাদের যে এরিয়া রোড নাম্বার হচ্ছে 28 নম্বর রোড এবং 373 নম্বর হাউস। এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য দুইটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, 0168163786 এবং হচ্ছে আরেকটা নাম্বার হচ্ছে 0171760690। দুইটা নাম্বার আমরা কিন্তু আমরা স্ক্রিনে আপনার নাম্বার দুটো দেখতে পাচ্ছি। আর যারা সরাসরি আসতে চায় তারা হচ্ছে মহাখালী রাওয়া প্লাজা, সবাই চেনে, মহাখালী রাওয়া প্লাজার পাশেই আপনার অফিসটা, ওখানে এসে ফোন করলে আপনি বলে দিতে পারবেন। জি, আর স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দেখতেছি আপনার নাম্বার। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের পুরার জিনিসটাই হচ্ছে অনলাইন বেজ, অর্থাৎ আপনি পণ্যগুলো যে ক্যারিং করতেছে এটা আপনি ট্র্যাকিং করতে পারবেন। আমাদের সাথে কাজ করার শুরুটাই হচ্ছে আপনাকে প্রথমে করতে হবে, আমাদের ওয়েবসাইট আছে www.japanese.com.bd, এখানে আপনাকে হচ্ছে একজন মার্চেন্ট হতে হবে। মার্চেন্ট হয়ে আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন, প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে পেমেন্ট সিস্টেম সব এখান থেকে আপনি করতে পারবেন এবং এখানে প্রোডাক্ট ট্র্যাকিং করতে পারবেন, প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন, ঠিক আছে, পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ এই ওয়েবসাইট আপনি সকল ধরনের আপনি যে চাহিদা সেটা আপনি পূরণ করতে পারবেন। তো আমাদের ডেসক্রিপশনে আমরা হচ্ছে সব ধরনের আমরা ইনফরমেশনগুলো শেয়ার করবো আপনাদেরকে,
তো আপনি যদি চান যে আপনি চান নিজে একজন উদ্যোক্তা হবেন এবং নিজে একটা ব্র্যান্ড ক্রিয়েট করবেন এবং নিজে একজন ইম্পোর্টার এবং এক্সপোর্টার হবেন, সেটা একমাত্র জেপি এক্সপ্রেসের সাথে থাকলেই হবে। তাই দেরি না করে হচ্ছে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, নেক্সট কোনো সুযোগ যদি পাই আবার হয়তো আপনাকে অন্য কোনো কান্ট্রির ব্যাপারে ইনফরমেশন গুলো শেয়ার করবো। ভালো থাকবেন সবাই। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা। একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। Thanks for stay with Business BD.